এক বুঝুরগ ব্যক্তি সাদা জুব্বা পরিধান করে সাদা আমামা পাগড়ি পরিধান করে ওই গরিব ছেলেটার মাথায় হাত বুলিয়েছে ছেলেটা অবাক হয়ে গেল এই এই মক্কার যুগে আমার মাথায় কে হাত বোলালো রে সবাই আমাকে দেখে তাড়িয়ে দিল এ আমার মাথায় হাত বোলাচ্ছে বলে কে বাবা আপনি বলে গো কিসের জন্যে কান্না করছো বাচ্চাটা বলল শনুন আমি বড় লোকের ছেলে আমার আব্বা মারা গিয়েছে আমাদের যা কিছু ছিল চাচারা ভোগ করে নিয়েছে আমাদেরকে কিছুই দেয় নাই আমি আমার মা একটা ঘরে রয়েছি আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে আমি খাবার চাইতে যাই নাই আমি অন্য চাইতে যাই নাই শুধুমাত্র একটা বস্ত্র চাইতে গিয়েছিলাম শুধু আমার মায়ের ইজ্জত ঢাকার জন্যে কিন্তু সবাই আমাকে দেওয়া তো দূরের কথা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে আমি এখানে কান্না করতে আছি বলছে বাবা শোনো কান্না করো না চোখের পানি ফেলো আমি তোমাকে একটা রাস্তা বলে দিব যেখানে যদি তুমি যাও কখনো খালি হাতে ফেরত আসবে না চিন্তায় পড়ে গেল এরকম সময় বিপদের টাইমে যদি কেউ মানে বিপদ মুক্তির জায়গা বলে দেয় তো ভালো আনন্দের বিষয় কোথায় যাব বাবা বলুন বলে শোনাও বলে কোথায় বলে তুমি কি আবদুল্লার নাম শুনেছ বলে হ্যাঁ শুনেছি উনার একটা ছেলে আছে বলে হ্যাঁ বলে উনার নাম হলো মুহাম্মদ সাল্লাম বলছে হ্যাঁ বলে শুনেছি বলে তার কাছে গেলে পরে তোমার সমস্যার সমাধান হবে বলে না বাবা বলে কেন বলে আমি শুনেছি ওর কাছে যেই যাই তাকে যজ্ঞ বসতে মুসলমান করে দেয় হ্যাঁ লোকের ধারণা এটাই যে মুসলিমেরা জবরদস্তি মানুষকে শুধু ইসলাম কবুল করিয়েছে তলোয়ারি জোরে হ্যাঁ যুদ্ধ করে তলোয়ারির জোরে কথাটা সত্য কিন্তু ওই হাতি লোহার তলোয়ারের জোরে নয় নবী মুস্তাফার আখলাখ ব্যবহারের তলোয়ার দিয়ে ইসলাম ব্যবহার ইসলাম প্রচার করেছেন। বুঝলেন ইরা জানে না বলছে শুনেছি বলে কে বলেছে বলে মক্কা লোকেরা তো বলে বেড়াই আবার আমি আমার মার কাছ থেকে শুনেছি বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ভুল সরেছ বাবারে কখনো নয় ওই নবী তুমি আমি বললাম তুমি তার কাছে যাও নিশ্চয় তুমি তোমার দুঃখের কথা বলো তোমার আশা পূরণ করবে এমন একটা দরবার গো যার কাছ থেকে কোনোদিন কেউ খালি হাতে ফেরত যায় না ছেলে বলছে দাঁড়ান তাহলে মাকে জিজ্ঞাসা করি মার বিনা অনুমতিতে যেতে পারবো না বলে ঠিক আছে চিন্তা করুন ইহুদির ছেলে খ্রিস্টানের ছেলে কিন্তু বাচ্চা ছেলে ওই সময় মায়ের দরদ বুঝে যে আমার মা একা রয়েছে মার এজাজত নিতে হবে আমরা মুসলমান ঘরে ছেলে যেমন বিয়ে হয়ে গেল কোথায় বাবা কোথায় মা সব চলে গেল বুঝলেন হ্যাগো প্রথম প্রথম বিয়ে করে আনবেন যেদিন বউকে তখন একদম ঘুমটা দিয়ে বউমা আর দুদিন পরে বৌ কিছু বলাই যায় না স্কুলে ফুটে যাবে হ্যাঁ গো আর ছেলেরাও তাই কাপুরুষের মতন চুপ করে কি করবো হুজুর সম্মানে কিছু বলতে পারি না তোমার মতন ছেলের উপর কেন আসাব হবে না হ্যাঁ যাকে আপন করার দরকার ছিল তাকেই ভুলে গেলে এখন বউ প্রিয় হলো আর বউমাও শুনে নিয়েছে বুঝলেন বৌমা বলছে আমি যেমন আমার বাবা মা ছেড়ে এসেছি তেমনি তোমাকেও ছাড়াবো এটা হচ্ছে ব্যাপার সবাই এরকম চলছে কি বলবো শুধু একজনের তো নয় দুই দিকের দোষ আছে কারণ ছেলেদেরও যে অভ্যাস আছে বলে কি এমনি বিয়ে করব না বলে কেমন করে বিয়ে করব না আল্লাহ রসুল বলেন আন্নে কাহমিন সুন্নাতি ফমান রকিবান সুন্নাতি ফলাই সামিননি নিকা করা হলো নবীর শূন্য বিয়ে করা হলো নবীর শূন্য যদি সুন্নতি তরিকায় বিয়ে করো তোমার বিয়েটা হালালি হবে বউটা হালালি হবে ওর বইয়ের গর্ভে যত সন্তান জন্ম নিবে ওগুলো হালালি হবে আর যদি শয়তানি তরিকায় বিয়ে করো বৌ হারামি হবে হবে ওর গর্ভে যত বাচ্চা নিবে আর তোমরাই বুঝে বলবো না বুঝলেন চিন্তা করতে পেরেছেন কিসের জন্যে কিন্তু আপনি নবীর সুন্নতি তরিকায় বিয়ে করেন না শয়তানি করছেন বলে কেমন করে পঞ্চাশ হাজার টাকা না হলে বিয়ে করব না ফর গাড়ি না হলে বিয়ে হবে না হন্ডা আলমারি না হলে বিয়ে হবে না শোকেশ না হলে বিয়ে হবে না আর হন্ডা ডিজে বক্স না বসলে বিয়ে তো একবারই মানাবে না বুঝলেন আপনি বিচার করে বলুন সুন্নতি তরিকায় বিয়ে করছেন না শয়তানি রিকায় বিয়ে করছেন বলতে গেলে বলছে হুজুর একটাই তো দিন ছেলে আনন্দ করবে না তো কি করবে তোর বাপ যেদিন মরবে সেদিন আনন্দ করিস ও তো একটাই দিন তোর বাপ তো একদিনই মরবে ও কি বারবার মরবে নাকি তো সেদিন আনন্দ করিস কে বলেছিল বেতকে হ্যাঁ যে বক্স বাজিয়ে হারাম কাজ দিয়ে তো আনন্দ করবি জানিস না দুনিয়াতে যে যেই জিনিসকে পছন্দ করে তার হাসো তার যে ওই তার সঙ্গে হবে মানুষ বড় আফসোস লাগে দুঃখ লাগে এক কড়াই দুধের মধ্যে যদি সামান্য একটু প্রসাব পড়ে যায় বলুন দুধটা ভালো থাকবে কি পুরো দুধটাই তো খারাপ তো বিয়ে করা হলো নবী শুন্নত আপনি সুন্নতি জায়গায় হারাম জিনিস লাগাচ্ছেন তাহলে বিয়েটাকে আপনার হালালি হচ্ছে ও তো হারামই হবে তাহলে কেন আপনার ছেলে বলবে না টুনির মা ভালো লাগে না ও কি খোদার কালাম বের মুখ দিয়ে এরই জন্য তো ছেলে পিলে হচ্ছে হ্যাঁ এরই জন্য তো ছেলে পিলে আমাদের এই অবস্থা হচ্ছে কেন হবে না রাস্তায় আসি তাও এখানে এদের আপনাদের গাব না ভাব কি বলছে ওখানে বলছে ছোট্ট ছেলে হ্যাঁ হাই রে হাই রে হাই রে তো কেন উকি তো কোনো অন্য গায়ের মুসলিমের ছেলে নয় মুসলমানের ছেলে তাহলে কিসের জন্যে কারণ ওর বাবা মাও তেমনি পরকিস ওই রকম করেছে বুঝেছেন সেই জন্য ছেলে এরকম তৈরি হয়েছে যেমন কর্ম করবে সেমনি ফল পাবেন একটা কথা জেনে রাখবেন বাবজি সোনামুখী যেমন ভুল বীজ পুতবেন সেরকম কিন্তু আপনাকে ফল ব্যবহার করতে হবে ভুগতে হবে কি এখনও সময় আছে শুধরে যান এখনও সুযোগ আছে জেনে রাখবেন যেদিন আপনি আল্লাহ আল্লাহ রসুলের ফার্মাবার্দারের মোতাবেক চলে লাগবেন কোনো ব্যাটার ক্ষমতা হবেন আপনার চোখে চোখ রেখে কথা বলবে যেদিন আপনি আপনার আল্লাহর গোলাম হবেন সারা দুনিয়া আপনার গোলাম হবে বুঝলেন কিন্তু আজকাল হচ্ছে না কারণ আমরাই তো আল্লাহকে সেরকম আল্লাহর গোলাম হতে পারিনি বুঝলেন তো কাকে বলবো কাকে চিন্তা করব। বুঝতে পারছেন লেগে তো ছেলে পিলে বাপ মাকে মানে না বউ পেয়ে সবকে ভুলে গেলাম কোথায় মার কোথায় বাবা ওসব সব কোনো পত্তাই দেয় না মা বলছে বেটা রে বলে কি হলো বলে জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছিস বলে হ্যাঁ বলে এক বালতি পানি এনে দে বলে চাল ভাগ ও নামাজ পড়তে যাচ্ছি কতদিন পরে একটা দিন সুযোগ পেয়ে যাবে না জল আনতে হবে পানি আনতে হবে কিন্তু ওই বেটা জানে না আরে তোর নামাজের চাইতে মার পানি দেওয়াটা উত্তম মায়ের এক বালতি পানি এনে দে তারপরে নামাজ আদায় করতে যাবি কারণ নামাজ আদায় করলে যেই নেকি পাবি ওটা কবুল হবে আর মা যদি বদুয়া করে দেয় তোর বাপ শুদ্ধ কবুল করাতে পারবে না সব বেকার হয়ে যাবে কিন্তু জানি না আমরা সব দুনিয়ার মোহে পড়ে উল্টো পাল্টা করে বসে আছি জেনে রাখুন পৃথিবীর বুকে আমরা মা বাবার হক আদায় করতে জানলাম না আর আমাদের বাবা মাও কিন্তু ছেলেদের হক আদায় করলো না একতরফা ওয়াজ করলে হবে না দুই দিকেই বলতে হবে সমস্ত মলবিরাই তো ওয়াজ করে মা বাবার হক মানুন মা বাবার চোখে পানি ধরবেন না মা বাবা যদি একবার উহ বলে শব্দ করে দেয় না বাস খেল কত জাহান নামে ভুগতে হবে কিন্তু এটাও তো দেখো বাপ মাকে বলতে হবে যে ছেলেদের হক আদায় করো যদি ছেলেদের হক আদায় না করো না তো কেয়া দিন তোমাকে আগে পাতাম চলবে হ্যাঁ ওই ওয়াজটাও করো যে সন্তানেরও হক আছে হ্যাঁ সন্তানের হক আছে কিন্তু তুমি তো জানো না সন্তানের প্রথম নাম্বার হক বলবো প্রথম নাম্বার সন্তানের হক হলো যদি সন্তান ভালো করতে চাও দুনিয়া আখে রাতে তাহলে একটা ভালো মা আনো আগে বিয়ের আগে সন্তানের হক আছে তোমার আগে ভালো বউ আনো হ্যাঁ তুমি এনেছো লাংরামের গাছ লাংরাম নাম খারাপ কিন্তু কাম ভালো বুঝলেন ল্যাংড়া আম খুবই ভালো সুস্বাদু আম আপনি বাইরে গিয়েছেন মুর্শিদাবাদ গিয়ে খুবই মজা লেগেছে এবার আপনি গাছ কিনতে যখন গেলেন যে আর কত দূরত দূর থেকে যাবো তারপরে বাড়িতেই লাগাবো এই বলে আপনি গাছ কিনতে গিয়ে দেখছেন অনেকগুলো গাছ কিন্তু ল্যাংড়া গাছটা ওরকম ল্যাংড়া আম দেখতে ভালো নয় পাশে একটা কুচি আম রয়েছে ওটা দেখতে দারুণ সুন্দর আপনি বলছেন এটাই নিব ও বলছে এটা নাও ভাব না চলবে না সাইজ ভালো নয় হয়ে গেলে সুন্দর দেখে গাছটা নিয়ে এলেন বাড়িতে আনার পরে সুন্দরভাবে যত্ন করলেন আহারে জল দেওয়া পানি দেওয়া সার দেওয়া যা কিছু দেওয়ার সব কিছু দিলেন আম যখন হলো আমের গাছের গোড়ায় বসে বসে চিন্তা করছেন দেখি আম তো হয়েছে খুব আনন্দ সাপ জেগেছে একটা আম পারি প্রথম গাছের নতুন ফল আগেকার সময় বাবা নতুন ফল যেটা হতো আগে মলবিকে দিত বা কোনো তালবিলিমকে দিত এখন তো নিজেরাই খেচ্ছে আমাদেরকে বুঝলেন নিজেরা এখন সব সব কিছু এখন নিজে নিজেরাই বুঝলেন তো আম আম আমি যেমন হ্যাঁ বলে কি আম রে বাবা আম আপনি চিন্তা করে দেখুন এবার যখন আবার কৃষকের কাছে গেল কি ব্যাপার রে আম খেয়েছিলাম সুন্দর এই আম কেন এত টক মুখে দেওয়া যায় না বলে ভাই যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন সুন্দর দেখে লাগিয়েছেন কিন্তু দেখতে সুন্দর কাজ সুন্দর নয় এই গাছটা সেরকম দেখতে ছিল কিন্তু কাজ ভালো ফলটা সুন্দর ছিল তেমনি যদি মেয়ে ভালো আনতে পারো সন্তান ভালো হবে মেয়ে যদি তেরে নাম মার্কা নিয়ে এসো তোমার ছেলেও ভোলে বাম হবে বুঝলেন এই হচ্ছে ব্যাপার কি করে আশা করো ভাই হ্যাঁ কুচি গাছের আম লাগিয়ে তুমি ল্যাংড়া আম খাবে ওটা কখনো হয় হ্যাঁ আগে দেখো মেয়ে সুন্দর কি নাম শুধু ওপরে সুন্দর দেখলে হবে না মা তোমাদেরকে বলিনি আছে মেয়েরা নাই মনে আছে পর্দাতে ও হ্যাঁ তোমরা রাগ করো না তোমাদেরকে বলিনি ও আমাদের দিকের মেয়েদের কথা বলছে তোমরা শোনো না জি জি তো মেয়ে সুন্দর হবে আগে দেখো মেয়েটা সুন্দর কি নাম ওর গুণ চরিত্র দিন শিক্ষা আছে কিনা পেটে আগে সেটা পরীক্ষা করো আমরা তো সেটা পরীক্ষা করি না শুধু ওপরটাই দেখি দারুণ লাগছে সেরা জুলোর সঙ্গে ভালোই মানাবেরে হ্যাঁ এটাই তো আমরা দেখি হ্যাঁ বিয়ে দেখতে গিয়ে আর সবাক হয়ে গেছি জানেন কো ওকে বলছে মা কত দূর পড়েছে বলে এ বলে ঠিক আছে আর কত কি বলে হ্যাঁ এবার আমাকে ভাই আপনি কিছু জিজ্ঞেস করেন আমি কি বলবো রে ভাই এমনিতে তো লজ্জা লাগছে মরবি দেখে দেখে তো এমনিতে লজ্জা করে মেয়েরা হুম ভাসুর মনে করে সম্মান দেয় মাথায় কাপড় দাই দেয় এমনিতে তো লজ্জা করে আর কি বলবো বোন বলে কি বলে আরবিক জানো কোরআন শরীফ পড়তে জানো বলে হুম জানি ওর থেকে নানি বেশি পিকআপ নানি আবার পাশে বলে বলে দিচ্ছে সব জানি সব জানি যাচ্ছে বেস্তা দেখ বলে তো দেখি ভাত খাও আর দোয়া ডাকি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি আল ভাই বুঝলেন হ্যাঁ ভাত খাওয়ার টাইমে দুয়া বলছে মাস্টারকে কে বলছি মাস্টার হলো বলে হ্যাঁ হলো মানে উশালও জানি না ভাত খাওয়া দুয়া বলতে বলছি পায়খানা ফেরা দুয়া বলছে চিন্তা করে দেখুন এই তো মুসলমান নিজেই তো জানে না তো পরকে ধরবে কি আগে নিজে সুন্দর হও পরে সুন্দর তুমি পাবে তাই জেনে রাখো থাকতে হলে প্রত্যেক জিনিসের একটা নিয়ম রয়েছে একটা ডিসিপ্লিন আছে যদি সন্তান ভালো করতে চাও সন্তানের মা ফার্মা যেই ফার্মা থেকে তৈরি হবে ওই ফ্যাক্টরি আগে ভালো করো তারপরে তুমি ভালো মালের আশা করতে পারবে কিন্তু আমরা তা করি না কিন্তু যারা বিয়ে করে নিয়েছেন তারা এখন কি করবেন ছেড়ে দিবেন নাকি যখন করে নিয়েছেন তো কি করা যাবে তা আপনাদের জন্য অজিফ আছে অপরে বলবো বুঝলেন ছাড়তে হবে না ওরাই ভালো হয়ে যাবে বুঝলেন ওকে দিনই তালিম শিক্ষা দিন ওয়াজ নসিৎ শুনান ইসলামিক বই তার সামনে দিন পড়াশোনা করবে দেখবেন অটোমেটিক ভালো ভালো মহিলা সাহিবীদের জীবনই দিয়ে ওদেরকে সামনে পড়ান তাহলে দেখবেন ইনশাল্লাহ সুদ্রাবে ভালো হয়ে যাবে কিন্তু সিরিয়াল দিলে হবে না ওটা থাকলে পরে তো আরও দুদিন পরে বাড়িতে রাখছে ওটাও রাখবে না বুঝলেন এই হচ্ছে ব্যাপার কিন্তু এবার বিয়ে হয়ে গেল ছেলে যখন বহু ঘটনা আমি ওর যাচ্ছে যাচ্ছি না মূল মূল কথা বলছি ছেলের জন্ম হওয়ার পরে দ্বিতীয় নাম্বার অধিকার দুই নাম্বার এবার বাবার ছেলের উপরে অধিকার ছেলের অধিকার রয়েছে কি যে ছেলে জন্ম হওয়ার পরে পরে ছেলের ডান কানে আজান আর বাম কানে একামাত দিতে হবে বুঝলে কারণ করোনা ভ্যাকসিন যেমন একটা ডোজ নয় দুটো ডোজ রয়েছে দুটো ডোজ দিয়েছেন বলে সব জায়গায় ঘুরতে পাবেন সার্টিফিকেট হয়ে গেল এই দেশের ভিতরে নাস্তিকের করোনা রয়েছে দেশের ভিতরে নানান রকম করোনা ভাইরাস আছে তাই জেনে রাখো পৃথিবীর বুকে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে ওর ডান কানে আজান বাম কানে তাকবির দিয়ে দাও ওই দুনিয়ার নাস্তিকতার জাম থেকে করোনার ভ্যাকসিন দুটো যেমন হয়ে গেল ও ছেলে ইংল্যান্ডে যাক আর আফ্রিকায় যাক মরে যাবে কিন্তু নাস্তিক দিন হবে না মুসলমান হয়ে মরবে কিন্তু তা তো করবেন না ওরে হাদি সাহেবরাই কত জোনা ভুল করে বলছি চাচা আজান দিয়ে দাও তো বাড়ি মসজিদের পাশে বাড়ি গেলো আর চলে এলো বলে আজান দিয়ে দিলেন বলে হ বাবা দিয়ে দিলাম আপনি যে বললেন ডান কানে আজান বামখানে বলে হ্যাঁ কি বললেন বললে আমি বললাম মার কাছে ছেলে তোকে তো মা আমার বিটিকে বললাম তো চোখে দিলাম ডান কানে বললাম আজান 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 বামকানে বললাম একামত 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 হয়ে গেল বুঝতে পারছেন মানে ও জানে ও এই তো হচ্ছে ব্যাপার সব বুঝি কিন্তু আমরা এইগুলো বুঝি না হাই রে হাই রে হাই রে তো ওতে কোনোদিন কাজ হবে বুঝলি বহুত রকম ছেলের উপরেও হক রয়েছে তবেই না ছেলে মানুষের মতো মানুষ হবে কিন্তু তা নয় ছেলের উপরেও অনেক অধিকার রয়েছে ওই ছেলের অধিকার অধিকারটাতে হবে তারপরেই না বড় হয়ে তুমি ছেলের অধিকার পাবে বাবার অধিকার পরে পাবে কিন্তু আগে ছেলের অধিকার হকটা মিটাও কি করে আশা করো বন্ধুরে ছেলেকে বিক্রি করে দিলে পরের মেয়ের কাছে ওই ছেলে কি তোমার আর কন্ট্রোলে থাকবে আর আমাদের মুসলমান মানুষ বাপ চাচারাম নিজের স্বার্থ বুঝে একজন আমার কাছে যে বলছে হুজুর একটা তা দেন বলে কেন বলে ছেলে আমার কন্ট্রোলে থাকে না বলে কেন বলে যেদিন থেকে বিয়ে দিয়েছি বাপু বউ যা বলছে শুধু বউয়ের কথাই উঠছে বসছে আমাকে সব পরে করে না চা চাচা আপনার কটা মেয়ে বলে একটা বলে বিয়ে দিয়েছেন বলে হ্যাঁ জামাই কত কেমন পেয়েছেন বলে জামাই বাবা হীরের টুকরা আল্লাহ দিয়েছে ভাগ্যে বলে কেমন জামাই বলে আমার জামাই খুবই ভালো আমার মেয়ে যা বলে তাই শুনি আমার মেয়ের উঠে সালা পরের বিটি তোর ছেলেকে উঠছে বসছে তখন তা নিতে এসেছি আর নিজের মেয়ের জন্য বড়াই করছে আমার জামাই খুবই ভালো আমার মেয়ে যা বলে তাই করে বুঝতে পারছেন তো হ্যাঁ আমার কথা বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ এগুলোই চলছে কারণ অলরাউন্ডার আমরা আছি আমাকে অলরাউন্ডার বলা হয় যা নিবেন আল্লাহ রহমতে সব পাবেন আল্লাহ হাজার রকম কোয়ালিটি দিয়েছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাল বের করতে হবে এই সময় যদি আমি অন্য ওয়াজ করি এমনিতে তো বিরিয়ানি লোক তাই তো বুঝতে পারছেন আপনারা এতক্ষণ বসে থাকতেন এ কোন দিকে হাওয়া ওই জন্য যেখানে যেই পচিশ পড়বে সেই মোতাবিক করতে হয় বাংলা ভাষায় বলছি অসুবিধা হচ্ছে না অন্য ভাষায় বলবো বলুন জি 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 হ্যাঁ হ্যাঁ হা মাশ আল্লাহ শুভান্লাহ হাত উছিয়ে বলে নাল্লা হোক অকবর এরকমভাবে চলবে না দুই হাত তুলে বলে না লাউ হুয়াকবার রো জি খোরবানিকরিকে খুদি কো মুসাল্লা কে খুদ কত সুন্দর কালাম দেখুন লাখ টাকা দিয়ে দাম দিতে পারবেন না শুভান আল্লাহ তো দেন জোরে বলেন সুন্দর কথা দেখুন সজিদা बचा लिया दीने नबी बचा लिया दीने नबी बचा लिया इतना हिम्मत कहे कही अली के लाल ने कहिए अली के लाल ने काबा बचा लिया सर दे दिया हुसैन ने सजदा बचा लिया

Sí. <coughs> তোমার আল্লাহ আল্লাহ রসুলের ফার্মাবরদারি মোতাবেক চল তাহলে তোমরা লাভবান হবে তাই দুনিয়ার বুকে থাকাকালীন আল্লাহ রসুল যেটা দিয়েছেন তোমরা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকো তাই আমার নবীর সুন্নত বিয়ে করা যদি সুন্নতি তরিকায় বিয়ে করো সন্তান তোমার হালালি হবে বউ তোমার হালালি হবে শয়তানি তরিকায় যদি বিয়ে করো ওই সন্তান কখনো হালালি হতে পারে না তাই জেনে রাখো তাই দুনিয়ার বুকে থাকাকালীন জেনে রাখো আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর পরে পরে স্থান দিয়েছে বাবা মা যা বাবা মা হাজার গুনাগার হয়ে গেল বাবা মা অন্যায় অত্যাচার করলো কিন্তু ছেলের অধিকার নাই বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলা বাবা মাকে শাসন করা ওর বিচার আল্লাহর ছেড়ে দাও আল্লাহ বিচার করবে বাপ নয় কিন্তু সন্তানের কর্তব্য হলো বাবা মার সেবা করু বাবা মার খিদমত করু যদি বাবা মার খিদমত করে মনে করতে পারো তুমি জান্নাত খরিদ করবো এটা একশো পারবে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু আমরা দুনিয়ার বুকে থাকি থাকাকালীন বাবা মাকেই না কিন্তু চিন্তা করে দেখুন ওই ছেলে মায়ের সম্মান করে ছেলে বলছে দাঁড়ান আমি নবীর কাছে যাব কিন্তু আগে আমি মার কাছে ইজাজত নিব মা যদি যেতে দেয় তাহলে নবীর দুয়ারে যাব আমি মুসাফির মানুষ আছি বহু দূর থেকে এসেছি আপনাদের জন্য দোয়া করবো আল্লাপাক দোয়াকে কবুল করেন আমি খুব ফ্রি মাইন্ডের ছেলে আমি আজকে আসতাম না প্রোগ্রাম বক্তব্য দিতে মানে জানেন কিন্তু আল্লাহ পাক আমাকে ওই দিয়েছে কোয়ালিটি বলে বলতে পারছি না বলার কথা নয় আমার জায়গায় অন্য কেউ হলে বলতেই পারতো না কেন জানেন আজকের দিনে মানে আমার একটা অভ্যাস আছে যাকে ওয়াদা দিব কথা দিব আমার যতই কষ্ট হোক না কেন তার তাকে হাজিরি দিব বলতে পারি আর না পারি দেখা করে পালিয়ে আসবো তাও ভালো কিন্তু প্রথমে বলে দেখব যদি মেনে নেয় তো ভালো না হলে পর দেখা করে আসবো এটা হচ্ছে ব্যাপার আসলে আজকে আমার বড় আব্বা মানে আমার বড় চাচা ইন্তেকাল করেছে মানে গত সন্ধে ইন্তেকাল করেছে আজকে তার মাটি হলো এবার মাটি দিয়ে আসতে হলো এবার সবাই আমাকে কিছু বলতেও পারছে না যে থেকে যাও বা থাকো কিন্তু আমি দেখছি আমাকে কথা দেওয়া আছে তা আমার কারণে টাইম অগ্রি এগিয়ে দেওয়া হলো যার জন্যেই হ্যাঁ জানাজা পড়ে তবুও এই ভাইকে বলছি আমি সামিমকে যে না গেলে হয় না আবার আর একজন সেক্রেটারি সাহেব নাকে জানি ওনাকেও বলছে না গেলে হয় না ওরে বাবারে না গেলে হবে লোকে প্রচার করা হয়েছে লোকে গাল দিয়ে ধরে না এই তুই না বুঝতে পারছেন তো যাকে এর কারণে আসতে হলো তা আল্লাহর কাছে আপনারা দোয়া করবে ভাবছি আল্লাহ যেন জান্নাতবাসী করেন তো তবু আপনাদের মহাব্বতে ভালোবাসায় এসে বলছি বুঝলেন কিন্তু যাই হোক আজকে দুজনে লেট হয়ে গেছে ওনার মানে একটু লেট ফ লেটের জন্যে আমাকে লেট করে উঠতে উঠতে হলো স্টেজে বুঝছেন না তো আমি অনেক আগে এসছি আমি তো ভেবেছিলাম আগেই বলে চলে যাব কিন্তু যাকে আপনারা এসছেন বসে আছেন বলে আপনাদেরকে বলছি সোনামুখী আমার শুনবেন তো বলবো খানিক্ষণ একবার তাই এবার করলো কি ওই বাচ্চা ছেলে বলছে বলছো আগে মারে নি মার কাছে গেল বলে জগত শ্রেষ্ঠ আসনে যার সে হয় মা জননি দিও না কষ্ট আঘাত মায়ের ফেলো না চোখের পানি সে হয় মা মার মোহাব্বতে জোরে বলে সুভার আল্লাহ ওরে মা হলো কি রতন বিশ্বে জারি নাই তুলো না মায়ের কাদ মে পাওয়া ওই মা হল একই বিশ্বে যার নাই না মায়ের পায়ের তালে পাওয়া যায় বেহেস্তের নিশানি জগত শ্রেষ্ঠ আসনে যা সে হয় মা জনী জগত শ্রেষ্ঠ আসনে যা সে হয় মা জনী মার কাছে হাজির হলো বলে বলো মা বলে কি হয়েছে ব্যাটারে কান্না করতে করতে আসছিস কেন বলে আর বলো না মা আমি তোমার গায়ের একটা চাদরের জন্যেই আমি যার দুয়ারে গেলাম সে আমাকে ধাক্কা মেরে বের করে করে দিল আমাকে দিল না তাই আমি কান্না করতে আছি মা বুকের ভিতর জড়িয়ে নিয়েছে বেটা কেন গিয়েছিলি সোদের দ্বারে তোকে কি আমি বলেছিলাম মা জননী বলতে আছেন ছেলে বলছে মা কেন যাব না আমার যে কর্তব্য হলো মা লোকের মায়েরা ভালো মন্দ কাপড় পরিধান করে বেড়ায় তুমি একটা ছেঁড়া কাপড় পরে আছো তাতে কত রকম পট লাগানো রয়েছে এরই লেগেই আমার আর সহ্য হলো আমি গিয়েছিলাম একটা কোনো রকম কাপড় যদি পাই কমসে কম তোমার তো ঢাকা যাবে গাটা ঢাকা যাবে এর কারণে গিয়েছিলাম মাম বলে ওরা জালিম ওরা দিবে না বালিয়াই যেতে হবে না তখন ছেলে বলছে মা শোনাও একটা কাজের জন্য এসেছিলাম বলে বলো বেটারে বলে মা গো আমি ফিরিয়ে দিয়েছে চাচারা ঠিকই কিন্তু একটা আমি সন্ধান পেয়েছি বলে কেমন সন্ধান বলে আমি ভালো করে যাচাই করলাম তার কাছে যদি যাওয়া যায় সে কোনো দিন কখনো কাউকে ফেরত দেয় না বলে তাই নাকি বললে হ্যাঁ বলে কে সে বাবারে এরকম যুগে কি এরকম ব্যক্তি আছে যে অন্যের উপকার করে বলে হ্যাঁ এখনো আছে বলে কে সে বলে তুমি কি জানো না আগে বলো আমাকে মারবে না আমাকে কিছু বলবে না বলে না বল কে সে বলে শোনে রাখো উনি আর অন্য কেউ নয় আব্দুল্লার বেটা নবী মুস্তাফা উনার কাছে যদি যাওয়া যায় তাহলে আমার সব সমস্যার সমাধান পাবো পেয়া যায় আমি তার কাছে সমাধান পাবো বলে তার বললে হ্যাঁ বলে খবরদার যা বলেছিস বলেছিস আর বলবি না বলে কেন বলে তুই কি জানিস না ওর বেটা তো অন্য রকম যেই তার কাছে যায় সে নাকি তার প্রেমে পড়ে যায় তাকে জবরদস্তি কলমা পড়ে মুসলমান করে দেয় তুই যাস না বেটা রে তুই আমার একটা সম্বল তুই যদি চলে যাস আমি কি নিয়ে থাকব নবীর কাছে যাস না তোকেও জবরদস্তি কলমা পড়ে মুসলমান করে দিবে তখন ছেলে বলল মা তুমি যেটা শুনেছ আমি যেটা শুনেছি এটা তো সত্য কি না জানি না কিন্তু এমন একটা ব্যক্তি আমাকে বলেছে মুখ দেখে মনে হচ্ছিল এই লোকটা মিথ্যে কথা বলতে পারে না কথাই সত্য আছে ওনার উনি বলছিলেন তোমরা আমরা যেটা শুনি সেরকম কোনো খবর নেই তার কাছে গেলে পরে যাই তো দেখি কি হওয়া যায় একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তৃতীয় দিন চলে গেল দিন আসে দিন যাই আবার রাতের পরে রাত আসে অবশেষে আর মায়ের দে অবস্থা সন্তান দেখতে পারলো না যা হবে হোক না কেন আমি আগে যাই নবীর দরবারে হাজির হলো বাইরে বাচ্চা দাঁড়িয়েছে আমার নবী মুস্তফা ভেতর থেকে ডাক দিচ্ছে শোনো আমার বাইরে একটা বাচ্চা রয়েছে ওকে তাড়াতাড়ি ডেকে আমার দরবারে নিয়ে এসো চিন্তা করুন সুবান্যা বলেন নবী ভেতরে বাইরে বাচ্চা রয়েছে আমার নবী কি বলতে পারে কি পারে না আল্লাহর দেওয়া শক্তিতে নবী সবই বলতে পারেন আমার নবী বলেন সদ আমি আসমানের দিকে যদি তাকাই সাত তাবক আসমান ভেদ করে আর সে মোহাল্লা পর্যন্ত দেখতে পাই আমি যদি জমিনের দিকে তাকাই জমিন ভেদ করে জমিনের নিচে ইল্লিন সিজ্জিন পর্যন্ত আমি নবী দেখতে পাই যদি পূর্ব দিকে তাকাই পূর্ব দিকের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকেই দেখব তো পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেই দান করেছেন আমি যেটা দেখি সেটা তোমরা দেখো নাও ইন্নি আলামু মালত আলামু আমি যেটা জানি সেটা তোমরা জানো নাও ইন্নি আসমাও মালাত আসমাও আমি যেটা শুনি তোমরা শুনতে পাও না ইন্নি আক্রব মালাত আক্রব আমি যেটা বুঝি সেটা তোমরা বোঝো না আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না তোমারদের সঙ্গে আমার কখনো কোনো তুলনা হয় না আমি নবী বেম নবী আমার সঙ্গে কারো কোনো দিন তুলনা হয় না নবী বললেন আমি সব কিছু জানি তালা দুনিয়ার মুখে আমাকে সবার চাইতে আলাদা করেছেন সবার শিক্ষা করে পাঠিয়েছেন আমি সবই বলতে পারি গায়ের মুসলিম পর্যন্ত বলে নিশ্চয় উনি এমন নবী গো ওঙ্কারা অতি বোধই নেই নমস্তুতি উনি এমন নবী গো ওই যে ভ্রমণ্ডলীর স্রষ্টা ওনাকে এমন করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন উনি যা কিছু পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে কতজন এসেছিল কতজন রয়েছে কতজন চলে যাবে তার সমস্ত ঠিকানা কুষ্টি আমার নবী মোস্তফা পর্যন্ত জানেন একটা বেধর্মী সে পর্যন্ত বলছেন নবীর সঙ্গে কারো তুলনা হয় না আর মুসলমানের বাচ্চা টুপি পড়েছে নামাজ পড়ে দাড়ি রেখেছে আর ই বেটা বলছে নবী তো কিছুই জানে না হ্যাঁ কেন বলুন এলিগে তো বেধর্মীরা সুযোগ পাচ্ছে বাংলাদেশের বক্তার ওয়াজ শুনে এক হিন্দু গায়ের মুসলিম সে এক মুসলমানকে যায় তোদের নবীর থেকে তো আমাদের দেবতা মেলা ভালো বলে কেন বলে তোদের তো কিছু জানে না বে তোরা ওই নবী নবী করে মরছিস দিনরা তোদের নবী তো কিছু পাওয়ার নাই খবর না ফেরুল্লাহ বলে কে বললো তোকে বলে ভিডিও আছে দেখ তোদেরই মলবি বলেছে জালসাতে আর সত্যি তাই তা আজকে নুপুল শর্মার ব্যাপারে আন্দোলন করে বেড়াচ্ছে ওর থেকে যে খারাপ খারাপ কথা কিতাবে লিখে দিয়েছে জালসাই বলে বেড়াচ্ছে মুসলমানের মলবিরা ওই তখন আন্দোলন করোরা ওরা বলছে বলে তো সুযোগ পাচ্ছে ওই অন্য ধর্মের নাম ওপরে আঙুল তুলে দেখুক তো দেখি কোনো দিন নয় তো ঘরের ভিতরে তো ভুতঢুক আছে বাবা হ্যাঁ তো কাকে বোঝাতে যাবেন বুঝলেন এই তো হচ্ছে দেশের অবস্থা আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক বলি আল্লাহ মামিন চিন্তা করে দেখুন কেমন ওই নবী বে মিশাল নবী নবী সবই বলতে পারেন হ্যাঁ আমি এটাও বলি নবী নিজে থেকে নয় আল্লাহর দেওয়া শক্তিতে নবী সবই বলতে পারে তো সবই তো আল্লাহর দানে তাই তো বাপজি আমার নিজের ইচ্ছায় পড়াশোনা করে আমরা বড় বক্তা হয়ে গেছি চালিম হয়ে গেছি নয় আল্লাহ করেছেন বলে হয়েছি না আবার বাপারও ক্ষমতা ছিল না বুঝতে পারছেন তার মানে কি সব কিছু আল্লাহর দান তো আমার নবী মুস্তফা সব কিছু জানেন এগুলো তো নিজে থেকে নয় আল্লাহ জানান বলে জানেন আল্লাহর দেওয়া বুদ্ধিতে আল্লাহর দেওয়া শক্তিতে উনি সব খবর জানেন তো তেমনি কিন্তু এটা কেন মানতে চাইছো না ভাব কে বলেছে ভুল বুঝাবুঝির কারণে অনেক দেশের মধ্যে গন্ডগোল হয় আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করো বলুন লহ আমি হ্যাঁ আমি হক কথি বলি ববজি আমি কাউকে কোনো দার দিক হয়ে কথা বলি না কারণ আমি বক্তা হক কথা বলতে হয় না তো কেয়া দিনে আমাদেরও আগুনে জিভা দিয়ে কথা হবে বুঝেছেন যে সুযোগ দেওয়া হয়েছিল এটা সেটা বলিনি আমি কাউরি কর হয়ে কথা বলিনি তুমি বেরিলি হও আর হানাপি হও আর হেলি হাদিস যে হবো হোক না কেন আল্লাহ রসুলের বানী বলবো হক কথা বলবো মানলে মানো না মানলে মানো না মানো বুঝলেন অতএব কিন্তু তর্ক করার দরকার নেই আমার কথা হচ্ছে কি শিখ যেও না দাতা বাবার মাজারে তোমাকে যেতে বলছি না খাজা বাবার মাজারে তোমাকে যেতে বলছি না নবীর রজা তোমাকে যেতে বলছি না কিন্তু অস্বীকার করবে না কেন তোমাকে যেতে হবে না কিন্তু এটুকু অস্বীকার করবে না কারণ ইসলাম যে ইসলাম করে বেড়াচ্ছ কোরআন করেন বেড়াচ্ছ তোমার বাপ আনেনি পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে আমাদের হিন্দুস্তানে বলো সমস্ত দেশে ওই অলিয়া উলিয়ার দ্বারাতে ইসলাম পেয়েছি ইসলাম এসছে এটা যে তোমার মতন মৌলবি জালসা করে ইসলাম পৌঁছায়নি এটা জেনে রাখো তুমি তো টাকার লেগে জালসা করছো হে যতক্ষণ টাকা দিবে ততক্ষণ তারপরে বাসি চিং হ্যাঁ আর তুমি বড়ো বড়ো অলিদের বিরুদ্ধে কথা বলছো ওনাদের বদৌলাতে ইসলাম পেয়েছো ওনাদের বদৌলতে তো তাহলে ওনারা ভুল করে গেছেন আর পাতা মলবি আজকে বড় শিক্ষিত হয়ে গেল না কিন্তু অস্বীকার তো করা যাবে না বুঝলেন আপনি বাবাকে মানছেন না কোনো কারণে তর্কাতর্কি ঝামেলা হয়েছে বাবার কাছে আপনি যাবেন না ঠিক আছে কিন্তু এটা তো অস্বীকার করতে পারবেন না যে আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে এটা তো অস্বীকার করতে পারবেন না তো তেমনি আপনাকে যেতে বলছি না কিন্তু এটা তো অস্বীকার করবেন না কখনো এটা স্বীকার করবেন দোয়া করবেন তাদের জন্যে তিনাদের ওসিলাতে আমাদের কাছে ইসলাম পেয়েছি আল্লাহ যেন তিনাদের ওসিলাতে আল্লাহ আমাদেরকেও মাঘ ফেরত করেন বলুন আল্লাহ আমি কিন্তু আমরা ভাবছি এরকম করি ভুল বোঝাবুঝির কারণে মানুষ আল্লাহ সকলকে আমাদের যেন বুঝতে পারি বলেন আল্লাহ আল্লাহ বুদ্ধিতে আল্লাহ সবই করতে পারেন জেনে রাখো তাই আমার নবী বলছেন বাইরে কে আছে ওকে ডেকে নিয়ে এসো বহুত কথা সংক্ষিপ্তে বলি সাহাবি বাচ্চা ছেলের কাছে গেল দেখে আনা হলো বলে ওই বাচ্চা কি বলছো তুমি চুপ করে আছেন বলে যেই নবী আমার নামও জানে আমি কোথাকার ছেলে জানে আমি কিসের জন্য এসেছি আমার নবী সেটা জানে বিশ্ব ঘুরলে জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না জোরে সুবাহ আল্লাহ বলেন না এইভাবে চলবে না হ্যাঁ এমনি করলে হয় পয়সা দিবেন না কমসে কম সুভান আল্লাহ তোদিন জোরে বলে সুভান আল্লাহ কোথায় গেলে পাবো মোরা দয়ার নবী বিনার হাতে রোজা সরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি দিলেনি খোদার ঠিকানা ওরে সেই ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী না তাই বলছে শোনো তুমি কিসের জন্য এসেছো বাবারে তখন বাচ্চা ছেলে বলে আমি বড় আমি গরিবের ছেলে আপনি সবই জানেন জানার পরেও বলছি এই এই কাণ্ড আমি আমার চোখে আমার মায়ের দৃশ্য দেখতে পাচ্ছি না একটা কাপড়ের প্রয়োজন ছিল কথা বলা মাত্র নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ করলো আমার নাবি মুস্তাফা শোনলেন টাকি কোন সাহাবিকে বললেন না কাউকে বললেন না এমন দরদি নবী গো এমন রহমতের নবী এমন সরবারে দো যিনি সমস্ত নবীদের নবী নিজের গায়ের কালি কামলি চাদর মুবারক তাকে খোলে বাচ্চা ছেলের হাতে দিল বলে বাবা তাড়াতাড়ি তুমি বাড়ির দিকে যাও আর তোমার মায়ের ইজ্জত রক্ষা করো হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর আপন মনে খোদার নে পড়ে তারা শুভ শাম ওরে সেই নবীচির প্রতি সবাই বড় দরুদেরই নাজরা না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না